গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যার রাজনীতি ইতিমধ্যেই করেছে, আজকে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই সেই অশুভ অসুর অন্ধকারের অপশক্তির বিনাশ বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করেই ছাড়ব। 54 সালে মুসলিম লীগের কবর নিশ্চিত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ। আগামী 2024 সালের নির্বাচনে অশুভ অসুর এবং অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামাতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই। প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করতে চাই যে আমরা একটি লড়াই লড়তে চাই এবং এই লড়াইয়ের শেষ আমরা দেখতে চাই। যারা জাতির পিতার হত্যাকারী বঙ্গবন্ধু তনয়ের দেশ রত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাংলাদেশের দুর্নীতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়েছে, সেই দুর্নীতিবাজদেরকে যারা পুনর্বাসন করতে চায়, খুনিদের মুক্তিকে যারা রাজনৈতিক এজেন্ডায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতে চায়, গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যার রাজনীতি ইতিমধ্যেই করেছে, আজকে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই সেই অশুভ অসুর অন্ধকারের অপশক্তির বিনাশ বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করেই ছাড়ব। কারণ আমরা মনে করি যে এই ক্রিমিনাল গ্যাং, এই খুনিদের গেট টুগেদার, সন্ত্রাসী খুনি জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক, দুর্নীতিবাজদের পুনর্বাসক বিএনপি জামায়াতকে রাজনৈতিকভাবে তাদের পলিটিক্যাল ডেথ সার্টিফিকেট নিশ্চিত না করা পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়, আমাদের সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, সেশনজটমুক্ত শিক্ষাঙ্গন, উন্নত অভিযাত্রার বাংলাদেশ নিরাপদ নয়, লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের প্রতি আমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন নিরাপদ নয়। 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রত্যয় ব্যক্ত করছে যে এই অশুভ অপশক্তি, এই অসুর শক্তি, অন্ধকারের শক্তি, বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা আমরা নিশ্চিত করব। 54 সালে মুসলিম লীগের কবর নিশ্চিত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ। আগামী 2024 সালের নির্বাচনে অশুভ অসুর এবং অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামাতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক পর্যায়ে অতিক্রম করে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আসীন হয়েছেন। একটি হলের ক্রীড়া সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সভাপতি, কেন্দ্রীয় কমিটিতে এর আগেও গ্রন্থনা প্রকাশনা বিষয়ক উপসম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে আজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদকের দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের দেশ রত্ন শেখ হাসিনা তাকে আসীন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বর্তমানে মার্কেটিং বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে, এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে এবং যার বিনয়, যার ধৈর্য, যার মুখরিত স্লোগান ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে প্রাণের স্পন্দন তৈরি করেছে, আমার প্রিয় সহযোদ্ধা, আমার দীর্ঘদিনের বন্ধু, আমার মিছিলের সাথী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আপনারা জানেন যে আমাদের নবগঠিত কমিটি গঠিত হয়েছে, আমাদের মুক্তির চেতনার আতুরগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নাট্য বিতর্ক বিষয়ক উপসম্পাদক এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন, অত্যন্ত দক্ষ, মেধাবী, ডাইনামিক, আধুনিক এবং স্মার্ট ছাত্র নেতা মাজহারুল কবির সায়ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের দুর্যোগ দুর্বিপাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানকে যিনি বৃদ্ধি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আত্মপরিচয় রয়েছে সেই আত্মপরিচয়ের শুভ উন্মোচন যিনি করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সমাজসেবা বিষয়ক উপসম্পাদক, আমাদের ছাত্র সমাজের প্রিয় রিয়েল লাইফ হিরো তানভীর হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত দক্ষ একজন সংগঠক, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতান্ত্রিক মূল্যবোধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু তনয়ের দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বকে এই ঢাকা শহরে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আমাদের রাজিবুল ইসলাম বাপি উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যন্ত দৃঢ়চেতা ছাত্রনেতা, আপোষহীন লড়াই সংগ্রামের অগ্রনায়ক। সজল কুণ্ড উপস্থিত রয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদ্য সাবেক নেতৃবৃন্দ, যাদের অভিজ্ঞতা, যাদের দৃঢ়তা, যাদের দীর্ঘদিনের পথ চলা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলাকে আরও আগুয়ান করেছে। আমাদের ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের সবার প্রিয় গণমাধ্যমের বন্ধুরা, যাদের অনুপ্রেরণা আমাদেরকে আগামী দিনে আরও দুর্নীতিবার স্বপ্ন দেখার পথে আমাদেরকে আগুয়ান করে, যাদের সমালোচনা আমাদেরকে শুদ্ধ করতে অনুপ্রাণিত করে।